হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা জুন মাসের পাঁচ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে কিছু নিয়ম রেশন কার্ড আপনাদের কাছে রয়েছে লক্ষ্মীরভার্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন গ্যাসও আপনারা বুক করছেন গ্যাসের ভর্তুকি সহ সমস্ত কিছু নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপনাদের জন্য ষাটটি নতুন নিয়ম যা দেশ জুড়ে পরিবর্তন হতে চলেছে আপনি রাজ্যবাসী হয়ে থাকলে প্রকল্পের টাকাও পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা তো এই মুহূর্তে আপডেটটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি যে কারণে জানার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন জুন মাস পড়ে গেছে জুন মাস থেকে কিন্তু লাগু হয়ে যাচ্ছে তো চলুন যে আপডেটগুলো জানানো হয়েছে সমস্তটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন কোনো রকম কোনো সমস্যা আপনাদের না হয় তো সমস্ত কিছু জানার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বতন প্রেস করে পাশের বিলে ক্লিক করে অনেক নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে জুন মাসে ব্যাংকে জমা পড়ে থাকা টাকা দেওয়া হবে সাধারণ মানুষের হাতে আধার কার্ড গ্যাস রেশন কার্ড লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা সহ একাধিক নিয়মে বদলে যাচ্ছে এই জুন মাস থেকেই পরিবর্তন করা হচ্ছে একাধিক নিয়ম যার প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটের উপর চলুন জেনে নেই কী কী পরিবর্তন হতে চলেছে তো সমস্ত কিছুতে জানানো হয়েছে প্রথমেই বলা হচ্ছে দেখুন যেটা আপনাদের জন্য একটা গুড নিউজ তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ব্যাংক থেকে বিতরণ হবে কয়েক কোটি টাকা এক জুন থেকে দেশের ব্যাঙ্কগুলিতে জমা থাকা দাবিহীন অর্থ নিষ্পত্তির জন্য একটি অভিযান শুরু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আপনার এই টাকা কি করে পাওয়া হবে এবং কারা পাবে বুঝতে পারবেন সমস্তটাই লাস্ট অব্দি দেখুন ক্যাম্পেনের নাম রাখা হয়েছে একশো ডেজ একশো পেজ রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়ে ব্যাঙ্কগুলিকে জানিয়েছে এই প্রচার অভিযানের আওতায় একশো দিনের মধ্যে একশোটি দাবিহীন অ্যামাউন্টের নিষ্পত্তি করা হবে এই সময়সীমার মধ্যেই ব্যাঙ্কগুলিকে এই দাবিহীন টাকার নিষ্পত্তি করতে হবে কি করে পাবেন টাকা কারাই বা পাবে এই টাকা ব্যাংকে জমা যে টাকা রয়েছে দাবিহীন অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রয়েছে সেটা তো আপনার আপনি দাবি করতে পারবেন কিন্তু এরকমভাবেই কিন্তু অনেকে টাকা রেখেছে যার কোনো দাবি নেই সেই টাকা তারা নেয়নি এবং দাবিও করেনি সেরকম টাকাই কিন্তু ব্যাংকে পড়ে আছে তো এরকম টাকা আপনারও কেউ হতে পারে কিভাবে পাবে দেখুন বলা হচ্ছে উদাহরণস্বরূপ ধরুন আপনার পূর্বপুরুষ কোনো ব্যাংকে টাকা জমিয়ে রেখেছিল এবং সেই টাকা যদি তিনি না তুলে থাকেন তাহলে সেই টাকা আপনি পাবেন ঠিক আছে আপনার পূর্বপুরুষ যদি ব্যাংকে টাকা জমা রেখেছিলেন কিন্তু তিনি সেই টাকাতে হাতি দেননি তিনি সেই টাকা তুলেননি ঠিক আছে তো সেই প্রমাণ যদি আপনি দিতে পারেন তিনি যদি তুলে না থাকেন সেই টাকা আপনি তাহলে পেয়ে যাবেন তার জন্য সমস্ত উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেই টাকার মালিক আপনি হতে পারেন তো এটা কিন্তু খুবই ভালো উদ্যোগ এতে আপনাকে মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন যারা এই যে আমানতের জন্য ঘোরাঘুরি করছে তারা যেন আপডেটটি পেয়ে নিশ্চিন্ত হয়ে যায় যে তারা টাকাটি পেয়ে যাবে তারপরেই বলা হচ্ছে দেখুন প্রধানমন্ত্রী কৃষক যোজনার নিয়মে বদল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাও আপনারা অনেকে পান তো সেই ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এবার পিএম কিষাণ যোজনাতে কৃষকদের হাতে কিস্তির টাকা তুলে দেওয়ার আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বড় সড়ো বদল আনা হলো এবার থেকে পোর্টালে গিয়ে আধার নম্বর দিয়ে আর নিজেদের অ্যাকাউন্টের অবস্থা জানতে পারবেন না এই যোজনার উপভোক্তারা এবার থেকে নিজেদের পি এম কিষান রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে হবে স্ট্যাটাস রেজিস্টার করার মোবাইল নাম্বার দিয়েই তা জানা যাবে ঠিক আছে আপনি যে রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা দিয়ে জানতে পারবেন এর আগে এই যোজনায় নিজেদের অ্যাকাউন্টের অবস্থা সম্পর্কে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে জানতে পারতেন উপভোক্তারা কিন্তু এখন আপনি মোবাইল নম্বর দিয়ে জানতে পারবেন আধার নাম্বার দিয়ে হবে না তারপর বলা হচ্ছে দেখুন কেন্দ্রে জারি করা নির্দেশাবলী এই পিএম কিষানের কৃষকের জমির রেকর্ডে লিখতে হবে যে কৃষক প্রকৃতপক্ষে সেই জমির মালিক দ্বিতীয়তে এটি ছাড়াও কৃষককে অবশ্যই পি এম কিষাণ পোর্টালে তার ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে টাকা পেতে হলে তৃতীয়তে বলা হচ্ছে এটি ছাড়াও কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে চতুর্থতে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআইয়ের সঙ্গেও লিংক করা থাকতে হবে যেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকাটি পাঠানো যায় আদারওয়েজ কিন্তু আপনাদের ব্যাংকে টাকা আসতে সমস্যা হবে তার সাথে সাথেই বলা হয়েছে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই চারটি প্যারামিটার পূরণ করলে তবেই কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন এছাড়া যাদের বিবরণ ও নথি সম্পূর্ণ নয় তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না আর এটা না দেওয়ারই কথা যদি যোগ্য প্রমাণিত না করতে পারে তাহলে টাকা কেন দেওয়া হবে তাহলে তো যারা যোগ্য না তারাও টাকা নিয়ে নেবে তো এতে আপনাকে মতামত অবশ্যই জানাবেন তারপর বলা হচ্ছে গোল্ড অ্যালার্ট অর্থাৎ সোনা দানার বিষয়ে জানানো হয়েছে সোনা থাকলেও বিক্রি করতে পারবেন না আগে টাকা দিয়ে যাচাই করতে হবে পুরনো সোনার গয়নায় হলমার্ক না থাকলে সমস্যা বাড়ল এবার থেকে সরকারি নিয়ম অনুসারে হলমার্ক ছাড়া কোনো ব্যক্তি সোনার গয়না বিক্রি করতে পারবেন না আপনার বাড়িতে যদি এখন সোনার গয়না রয়েছে সেটাতে হলমার্ক নেই সেই ক্ষেত্রে আপনি হলমার্ক ছাড়া বিক্রি করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে দেখুন বলা হচ্ছে সেই ক্ষেত্রে আগে হলমার্ক করিয়ে তবেই গয়না বিক্রি করতে পারবেন আপনার বাড়িতে যে গয়নাটা রয়েছে আগে সেটাতে তো হলমার্ক নেই তাহলে আপনি কী করে বিক্রি করতে পারবেন যদি কোনো দিন দরকার পড়ে তাহলে তো বিক্রি করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হলমার্ক করিয়ে তবেই আপনি সেই গয়না বিক্রি করতে পারবেন এবার যদি আপনি দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে এখন থেকে কিন্তু আপনি আর হলমার্ক ছাড়া গয়না বিক্রি করতে পারবেন না সরকারি নিয়ম অনুযায়ী হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করা যাবে না যদি আপনার কাছে বিনিময় বা বিক্রি করার জন্য পুরোনো হলমার্ক না করা সোনার অলঙ্কার থাকে তাহলে আপনাকে এচইউ আইডি দিয়ে হলমার্ক করাতে হবে তারপর আপনি সেটাকে বিক্রি করতে পারবেন তারপরেই বলা হচ্ছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নির্দেশিকা রাজ্য সরকারের লক্ষ্মীভাণ্ডার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঠিক মতো পৌঁছানোর জন্য কেওয়াইসির কাজ ঠিক মতো করার দিকে বিশেষ নজর দিতে বলল নবান্ন ঠিক আছে তো এই যে ব্যাপারটা রয়েছে কেওয়াইসির ব্যাপারটা অনেকে কিন্তু অবহেলা করে সেক্ষেত্রে তারপর দেখা যায় সে টাকা পায় না ঠিক আছে কথাটা ছোট হলেও কিন্তু এর কাজ অনেক বড় কারণ এ ছাড়া কিন্তু আপনাদের সমস্যা হবে এবং অনেকেই টাকা পাচ্ছে না একই সঙ্গে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার বা উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসে আগামী সপ্তাহের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেওয়াইসির কাজ না করে থাকলে যাচাই করার নির্দেশ দিল নবান্ন ঠিক আছে যদি কারোর ব্যাংকের কে নেই সেটা যাচাই করার কথা বলা হয়েছে এবং যাচাই করার পর যদি তারা চায় যে এই ব্যাঙ্কে টাকা দেওয়া হবে না তাহলে কিন্তু টাকা আপনি নাও পেতে পারেন বুঝতে পারছেন তো এই ছিল লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো রাজ্য সরকারের এই প্রকল্প কিন্তু জনপ্রিয় প্রকল্প অনেকেই কিন্তু টাকা পাচ্ছেন তো এক্ষেত্রে যদি আপনাদের কেওয়াইসি করা না থাকে অবশ্যই করে নেবেন আদারওয়াইজ কিন্তু সমস্যা হতে পারে বিশেষ করে যারা নতুন করে আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই ফলো করবেন যদি আপনার না করে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এরকম কিন্তু অনেকেই হচ্ছে আপনারা দেখতেও পাচ্ছেন কমেন্ট বক্স চেক করলে দেখতে পারবেন অনেকেই কিন্তু টাকা পাচ্ছে না তো আপনার করা রয়েছে কিনা আপনি টাকা পাচ্ছেন কিনা প্রতি মাসে মাসে অবশ্যই জানাবেন নতুন করে যারা আবেদন করেছেন আপনি টাকা পাচ্ছেন কি জানাতে ভুলবেন না তারপরে বলা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক না কেন একজন ব্যক্তির তার ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করে রাখা বাধ্যতামূলক এই বিশেষ কাজটি না করে থাকলে যেমন তার অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে সমস্যা হবে তার সাথে সাথে কোনো সরকারি প্রকল্পের লাভ নিতে সমস্যা হবে যেরকমটা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে দেখলেন ঘোষণা করা হয়েছে তারই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি প্রকল্প রয়েছে সেখানেও কিন্তু কেওয়াইসি বাধ্যতামূলক যদি কে না করে সেক্ষেত্রে কিন্তু তিনি টাকা পাবেন না সে বিষয়ে কিন্তু মেনশন করা আছে ঠিক আছে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রকল্পের টাকা তার নামে থাকলেও ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যার কারণে টাকা জমা পড়ে না এবং আপনার কোনো প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন না কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট তো অবশ্যই আপনার রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ব্যাঙ্কে টাকা জমা এবং টাকা উঠানো থেকে শুরু করে টাকা ট্রান্সফার কোনো কিছুই কিন্তু করতে আপনি পারবেন না সমস্যা হয়ে দাঁড়াবে যদি কেওয়াইসি না করে থাকে অনেক সময় দেখা যায় কেওয়াইসির কারণে অ্যাকাউন্টটাকেই ব্লক করে দেওয়া হয় তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করে রাখবেন তারপর রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রেশন কার্ড নিউরুল যোগ্য নন এমন ব্যক্তিরও পাচ্ছেন সরকারের বিনামূল্যে রেশনের সুবিধা এবার এই ব্যক্তিদের সতর্ক করল সরকার যে ব্যক্তিরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য না তাদের দ্রুত রেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো অযোগ্য ব্যক্তি কার্ড জমা না করেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে যে ব্যক্তিদের হাজার ছিয়াত্তর দশমিক তিন নয় স্কোয়ার ফুটের বেশি জমি আছে গাড়ি রয়েছে ট্রাক্টর রয়েছে ফ্ল্যাট রয়েছে তারা এই সুবিধা নিতে পারবে না বলে জানানো হয়েছে যোগ্য নন এমন ব্যক্তিরাও বিনামূল্যে রেশন নিলে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে পারে সরকার ঠিক আছে আর এটা করাটাই দরকার যারা যোগ্য তাদের যেন বেশি করে দেওয়া যায় রেশন তো সেক্ষেত্রে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে তো এটা যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু অনেক খাদ্যদ্রব্য বেঁচে যাবে এবং যারা যোগ্য তাদের কিন্তু তাহলে আরও বেশি করে দেওয়া যেতে পারে তো এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন তো এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব সিলেন্ডার করে দেবেন তাহলে আপনারও সুবিধা এবং অন্যেরও সুবিধা বলা হচ্ছে উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রীর গ্যাস আপনারা জানেন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সারা দেশে নয় দশমিক ছয় শূন্য কোটি মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে সিলিন্ডার প্রতি দুশো টাকা করে ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনার আওতায় অলরেডি কিন্তু পাচ্ছেও এই মাসেও আপনারা পাবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই খবর নিশ্চিত করেছেন এই উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি সহ বছরে বারোটি সিলিন্ডার নিতে পারবেন সুবিধাভোগীরা ঠিক আছে আপনি প্রতি মাসে একটা করে সিলিন্ডার নিতে পারবেন এবং প্রতি মাসে আপনি দুশো টাকা করে ভর্তি পাবেন এখন কিন্তু প্রায় সাড়ে এগারোশো টাকা গ্যাসের দাম দুশো টাকা যদি আপনি ছাড় পেয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই গ্যাসের দাম কমে যাচ্ছে তো অবশ্যই কিন্তু যদি আপনাদের কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস থাকে বুক করবেন তাহলে আপনিও ভর্তুকিটা পেয়ে যাবেন দুশো টাকা কম নয় তো এতে আপনাকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন আপনাদের উজ্জ্বল যোজনার গ্যাস রয়েছে কিনা অবশ্যই জানাবেন তো এই ছিল আপনাদের জন্য ষাটটির নিয়ম যা এই ভিডিওতে শেয়ার করলাম তো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন অত্যন্ত দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবারই কিন্তু এই আপডেটগুলো কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ